নবী আল্লাহ, নবী আল্লাহ, হাবিব আল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ নবী, আল্লাহ রাসূল। যুদ্ধের ময়দান থেকে দেখতে পেলেন একজন বোরকা পরিহিত মহিলা টুকটুক 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 করে যুদ্ধের ময়দানে সে হাজির হয়ে গেছে। বোরকা পরা অবস্থায় রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হাতের একটু দেখিয়ে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন? আমার আপনার নবী বলেছিলেন, ও মা মহিলা, আপনি আপনাকে কেন চিনতে পারবো না মা, আমি তো গতকালকেই আপনার বিবাহ পড়িয়েছিলাম, গতকালকে আমি আপনার বিবাহ পড়িয়েছিলাম, আপনি আপনাকে কেন চিনতে পারবো না? এই মুসলমানের ছেলেরা ওই বোরকা পরা মহিলাটা ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এত উচ্চ অবস্থায় কাঁদতে কাঁদতে আমার প্রাণ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাসরের রাত্রিতে হানজালার সঙ্গে ভালোভাবে দেখা হলো না, হানজালার সঙ্গে ভালো করে দিদার হলো না, শুধুমাত্র হানজালা আমার কপ বলে একটা চুমা দিয়েছিল। আপনার যুদ্ধের ডাক যখন হয়েছে, হানজালার তরোয়ালটা নিয়ে সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে, আর আমার কপালে একটা চুমা দিয়ে বলেছে, যদি আমি বেঁচে থাকি আবার যুদ্ধের পরে দেখা হবে, আর যদি আমি মারা যাই আল্লাহর জান্নাতে দেখা হবে। আমার আপনার নবী কাঁদতে শুরু করেছেন, দাড়ি মুবারক ভিজে টস টস করে জমিনে পানি পড়তে শুরু করেছে। হঠাৎ করে আসমান থেকে ফেরেশতারা একটা সুন্দর লাশকে পানি টপকানো অবস্থায় রাসূলুল্লাহর সামনে হাজির। আপনার নবী জিজ্ঞাসা করেন, হে বাবা জিব্রাইল, এটা কার লাশ বলো? জিব্রাইল আমি ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হানজালা আপনার ডাকে কেমন সাড়া দিয়েছিল, আপনার ডাকে এমন সাড়া দিয়েছিল, বাসর রাত্রিতে নিজের বিবিকে ছেড়ে আপনার ডাকেতে সঙ্গে সঙ্গে হাজির হয়েছেন। হানজালার নবীর মহাব্বত দেখে, আল্লাহর হুকুম পালন দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ এত মহাব্বত করে ফেলেছে। তরুণেরা, হানজালাকে আমার আল্লাহ খুশি হয়ে হাউজের কৌসারের পানি দিয়ে গোসল দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, তিপ্পান্ন থেকে বাষট্টি বছর পাঁচ মাস এই নয় বছর পাঁচ মাস বয়সে আমার আপনার নবীকে ইসলাম জিন্দা করার জন্য, কোরআন জিন্দা করার জন্য, ইসলাম প্রচার করার জন্য 116টার মতন যুদ্ধ করতে হয়েছিল। তবে কোন যুদ্ধ কিন্তু আমার রসুল আগ বেরিয়ে যায়নি, কাফেরেরা মারতে এসেছে, আমার রসুল মোকাবিলা করেছে। এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার 32 ঘন্টা পর রসুল্লাহকে দাফন করা হয়েছিল। কত ঘন্টা পর? 32 ঘন্টা পর। রসুল্লাহ হায়াতে জিন্দেগিটাকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন, রসুলুল্লাহ 62 বছর 5 মাস মানে টোটাল 63 বছর জিন্দেগিটা 22,330 দিন 6 ঘন্টা ছিল, আর 40 থেকে 23 মানে 63, এই 23 বছর বয়সটা রসুলুল্লাহর 8,156 দিন ছিল। রসুলুল্লাহর ইন্তেকালের 32 ঘন্টা পর দাফন করা হয়েছিল। রসুলুল্লাহর গোসলকে দিয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর কবর কে খনন করেছিলেন? 4 জন করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন সাহাবা করেছিলেন। ভাই আমার দোস্ত, আমার রাসূলুল্লাহ সম্পর্কে কি ডিটেইলস আপনারা জেনে গেলেন? ভাই আমার দোস্ত, আমার রাসূলুল্লাহ কিরকম প্রচার করেছিল,
কি জন্য এসেছিলেন দুনিয়ায়, এগুলো আপনাকে আমাকে জানতে হবে। শুধু রসুলুল্লাহর জীবনী শুনবো, রসুলুল্লাহর জন্মদিনে বিশাল তাজিয়া বের করে ঈদে মিলাদুন্নবী পালন করব, এই সমস্ত কাজগুলো করলে হবে না। রসুলুল্লাহর জীবনী থেকে আপনাকে আমাকে কিছু শিক্ষা নিতে হবে। আজকে মিলাদের নামে অনেক ভণ্ডামো চলছে, কথা শুনছেন, কথা শুনছেন আপনারা, মিলাদের নামে ভণ্ডামো চলছে। আসুন, মিলাদ মানে কি? মিলাদ লুগাতি ভাবে আরবি ডিকশনারি আপনারা দেখবেন, মিলাদ শব্দের অর্থ তিনটে। মিলাদ মানে জন্মদিন, মিলাদ মানে জন্ম আলোচনা, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আসুন, রসুলুল্লাহ যদি আপনি জন্মদিন পালন করেন হারাম, আপনার ছেলের জন্মদিন পালন করেন এটাও হারাম। জন্মদিন পালন কাকে বলে আর জন্মদিন আলোচনা কাকে বলে এই বিষয়ে একটু এলেম অর্জন করুন। জন্মদিন পালন কাকে বলে, যেমন আপনার ছেলের জন্মদিনে আপনি একটা কেক এনেছেন, ফাংশন করলেন, কিছু ছেলে মেয়েকে ডাকলেন, হ্যাপি বার্থডে টু ইউ করলেন, এটা কিন্তু হারাম, হারাম, হারাম। আর এটা রসুলুল্লাহর জন্মদিনে করলেও হারাম, আপনার জন্মদিনে করলেও, আপনার ছেলের জন্মদিনে করলেও হারাম। ডিজে হারাম, গান বাজনা হারাম, মদ হারাম, এই হারাম কাজ মিশালে হালাল কাজও হারাম হয়ে যাবে। যেমন গজলে যদি আপনি ডিজে মিশিয়ে দেন, গান মিশিয়ে দেন, সুর মিশিয়ে দেন, গজলে যদি আপনি মিউজিক মিশিয়ে দেন, গজলটাও হারাম হয়ে যাবে। কিন্তু জন্ম আলোচনা হারাম নয়, জন্ম আলোচনা জায়েজ এবং সুন্নতে সাহাবা বলেন, সুবহানাল্লাহ। জন্ম আলোচনা কাকে বলে, যেমন আপনার ছেলে জন্মগ্রহণ করেছে আরামবাগ নার্সিং হোমে, আপনি পাড়ায় এসে বললেন, এই শুনছি দা বল তুমি, আমার ছেলে আজকে জন্মগ্রহণ করেছে আরামবাগ নার্সিং হোমে, ওর নাম আজকে এটাই রেখেছি, ওর মা দেখতে গিয়েছিল, ওর বাপ দেখতে গিয়েছিল, ওর সাইজ এত কিলো হয়েছে, ওজন এত কিলো হয়েছে, সাইজ এতটা হয়েছে, এটা হলো জন্মের আলোচনা, এটা কিন্তু হারাম নয়, এটা জায়েজ এবং সুন্নতে সাহাবা বলেন, সুবহানাল্লাহ। এটা রসুলুল্লাহর জন্ম আলোচনা, রসুলুল্লাহ কি করেছেন এগুলো আলোচনার নাম হলো সুন্নাত, আর আমরা যেটা করি জন্ম আলোচনা। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান, সকলে বলেন আমিন। তবে আজকে তিনটে শিক্ষা, মুসলমানের ছেলেরা শুধু খেতে ভালোবাসে, শিক্ষা অর্জন করতে ভালোবাসে না। আপনি দেখবেন জলসা যখন শেষ হয়ে যাবে তাবারক শর্ট পড়ে যায় অনেক জায়গায়, এত লোক কোথা দিয়ে চলে আসে। তিনটে শিক্ষা নিতে হবে, নাম্বার ওয়ান শিক্ষা, এক নম্বর শিক্ষা কি কি কি, সে শিক্ষাটা হলো আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, পবিত্র কোরআন পারা নম্বর ২১, পৃষ্ঠা নম্বর ১৯, লাইন নম্বর ১২, আয়াত নম্বর ২১, সূরা নম্বর ৩৩, সূরার নাম সূরা হাজার, আমার আল্লাহ জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ নজরেরা আমার আল্লাহ জানি আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে মানুষের জন্য, মানব জাতির জন্য উত্তম চরিত্রবান করে পাঠিয়েছি, তোমরা যা কিছু করবে আমার নবী মুহাম্মদ কি দেখি করবে। আজ থেকে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমি আপনি বিবাহ করব রসুলুল্লাহ কেমন করে করেছে এই শিক্ষা নিতে হবে, আজ আপনি আমি চাকরি করব রসুলুল্লাহ কেমন ভাবে করবে, আজকে আমি আপনি বাজারে যাব রসুলুল্লাহ কেমন করে গিয়েছিল, আজকে আমি আপনি নামাজ আদায় করব রাইতু কামা রাইতু মুনি উসাল্লি যেমন রসুলুল্লাহ করেছে। এ তরুণেরা আজ থেকে আমাকে আপনাকে নাম্বার ওয়ান শিক্ষা নিতে হবে, রসুলুল্লাহ যেটা করেছে, হাবিবুল্লাহ যেটা করেছে, রসুলুল্লাহর মতন রসুলুল্লাহ চরিত্র ফলো করব। তরুণেরা আজকে মুসলমানের ছেলেরা তারা রসুলুল্লাহকে ফলো করে না, এরা শাহরুখ খানকে ফলো করে, এরা সলমান খানকে ফলো করে, এরা দেবকে ফলো করে, এরা জিতকে ফলো করে, এরা হিরণকে ফলো করে, মুসলমানের মেয়েরা তারা ক্যাটরিনাকে ফলো করে, শুভশ্রীকে ফলো করে, শ্রাবন্তীকে। মুসলমানের ছেলেদেরকে ফলো করতে হবে কাকে? হযরতে আবু বাকারকে। মুসলমানের ছেলেদেরকে ফলো করতে হবে কাকে? হযরতে উসমান গনিকে। মুসলমানের ছেলেদেরকে ফলো করতে হবে কাকে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর মাহবুবদেরকে। মুসলমানের মেয়েদেরকে ফলো করতে হবে কাকে? মা খাদিজাকে। মুসলমানের মেয়েদেরকে ফলো করতে হবে কাকে? মা আয়েশাকে। মুসলমানের মেয়েদেরকে ফলো করতে হবে কাকে? নবীর বিবিদেরকে, নবীর বেটিদেরকে।
মুসলমানের ছেলেরা আজকে রসুলুল্লাহকে তো মানে, আমার আপনাদের গ্রামের ছেলেরা ওই রকম কিছু করেন, আপনাদের গ্রামের ছেলেরা ভালো এটা আমার জানা ছিল, ঠিক কিনা? আপনাদের গ্রামের ছেলে ভালো তো? ভালো, তাহলে ও আজের দরকার কি ছিল তো ফেরেশতা তো? ভালো, সব আমি জানি, নাম বলবো, এই নাম বলে দেব, কারা এরকম রসুলুল্লাহকে ফলো করে নাম বলবো, কচি বলবো। হ্যাঁ বলছে হ্যাঁ, তারপরে মার খাই না। আপনাকে শিক্ষা নিতে হবে রসুলুল্লাহর মাহফিল থেকে। দু নম্বর শিক্ষাটা কি? দু নম্বর শিক্ষাটা পবিত্র কোরআন জানিয়েছেন, কোরআনের পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8, আয়াত নম্বর 7, সূরা নম্বর 59, সূরার নাম সূরাল হাসর। আমার আল্লাহ জানিয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল যেগুলো তোমাদেরকে আদেশ করে দিয়েছে, যেগুলো করতে বলে দিয়েছে, যেগুলো আদেশ করেছে সেগুলো তোমরা গ্রহণ করে নাও। আমার রাসূল যেগুলো নিষেধ করেছে, আমার রাসূল যেগুলো ছেড়ে দিতে বলেছে ওইগুলো তোমরা ছেড়ে নাও। নাম্বার 2, এই শিক্ষাটা যদি নিতে পারে, রাসূলুল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো মেনে নেব, রাসূলুল্লাহ যেগুলো নিষেধ করেছে ওইগুলো আজ থেকে ছেড়ে দেব। অবশ্যই অবশ্যই আজকে এই কামরুল ভাইয়ের এই মাহফিলটা আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আগে আমি যেমন ছিলাম তেমনই থাকবো, তার কিচ্ছু লাভ নেই। আজ থেকে আপনাকে শপথ নিতে হবে, নাম্বার 2, রসুলুল্লাহ যেটা আদেশ করেছে সেগুলো মেনে নেব, রসুলুল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো ছেড়ে দেব। আর প্রথম নম্বরটা কি? রসুলুল্লাহর মতন চরিত্র, রসুলুল্লাহ যেমন চলেছেন তেমন চলবো, যেমন খেয়েছেন তেমন খাবো, যেমন কাজকর্ম করেছে তেমন করবো। নম্বর 2, রসুলুল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো মানব, রসুলুল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো ছাড়ব। নম্বর 3টা কি? তিন নম্বর শিক্ষা আপনাকে এখান থেকে নিতে হবে। তিন নম্বর শিক্ষাটা কি? তিন নম্বর শিক্ষাটা হলো, আমার আপনার নবী জানিয়েছেন বুখারি শরীফ কিতাবুল ঈমান প্রথম নম্বর খণ্ডের 14 নম্বর হাদিস, আমার নবী জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে বুলে আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা সব কিছু অপেক্ষা যা কিছু আছে ধন দৌলত সব থেকে বেশি আমি আমার রসুলুল্লাহকে আমার নবীকে যতক্ষণ না বেশি ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত সব কিছু অপেক্ষা রসুলুল্লাহকে বেশি ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার হতে পারবেন না। হে নজওয়ান তরুণেরা, আজকে মুসলমানের ছেলেরা বাজারে গিয়ে যদি সুলেমান খানের নামের কোনো বদ রিপোর্ট পায়, সুলেমান খানের বিরুদ্ধে কথা হলে, শাহরুখ খানের বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, এ আমার গুরু, এর সব সিনেমা আমি দেখি, হ্যাঁ নামে কথা বলছি তো দাঁত খুলে হলো প্রতিবাদ করে। এ নজওয়ান তরুণেরা, বিরাট কোহলির নামে কথা হলে মুসলমানের ছেলেরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, এর কথা এর খেলা সব আমি দেখি, এর নামে উল্টো পাল্টা কথা বললে থাবড়ে গাল লড়িয়ে দিব, সঙ্গে সঙ্গে আপনার লোন খারাপ হয়ে যায়। কিন্তু রসুলুল্লাহর নামের কথা বলে, রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলুল্লাহর নামে খারাপ কথা বললে আপনার গায়ের লোম একটাও খারাপ হয় না। হে নজওয়ান তরুণেরা, আপনি জেনে রাখবেন, আপনি কুকুর, আপনি শুয়োর, আপনি গাধা, আপনি কখনো মোমেন হতে পারলেন না, মানুষ হতে পারলেন না। আজ থেকে আপনাকে 3 নম্বর শিক্ষা নিতে হবে, রসুলুল্লাহর নামে যদি কোনো খারাপ কথা শুনি, রসুলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে, যদি ক্ষমতা তাও না থাকে, আমার নবী জানিয়ে দিয়েছে অন্তর থেকে ঘৃণা করে সঙ্গে সঙ্গে চলে এসে। ভাই আমার দোস্ত, আমার সঙ্গে সঙ্গে সেখান থেকে ঘৃণা করে চলে আসতে হবে। রসুলুল্লাহর নামে যদি আপনি প্রতিবাদ না করেন, রসুলুল্লাহর বিরুদ্ধে কথা হলো, আপনি ইমানদার হতে পারবেন না।
আল্লাহ হিদায়াত করুন, শেষ করে দেব। হ্যাঁ বলছে না সারা রাত এই পয়সা আবার কত হবে রে ভাই। ভাই আমার দোস্ত আমার আজকে মুসলমানের ছেলে না, নামাজ রোজার দিকে নেই, লটারির দিকে বেশি চলে গেছে, লোনের দিকে বেশি চলে গেছে। সমাজকে শুধরাতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন যদি না হয় কোনো উপায় নেই, মরতে হবে, মরতে আপনাকে হবে, কামত হবে। ভাই আমার দোস্ত আমার সকলে পরিবর্তন হবেন তো বলেন না ইনশাআল্লাহ। বলেন জামাল ভাই কি পরিবর্তন হবো, আমি তো পাঁচ অক্ত নামাজ পড়ি। জামাল ভাই কি পরিবর্তন হবো, আমি তো রোজা রাখি। ভাই নামাজ পড়েন তো কি হয়েছে, আপনি নামাজই হয়েছেন। রোজা রাখেন তো কি হয়েছে, আপনি রোজাদার হয়েছেন। এই নামাজ পড়লে কি হয়, নামাজই হয়, ঠিক কি না? রোজা রাখলে কি হয়, রোজাদার হয়। জামাল ভাই আমি গাড়ি চালাই কি হয়, ড্রাইভার হয়। জামাল ভাই আমি কাপড় সেলাই করা কাজ করি কি হয়, দর্জি হয়। জামাল ভাই আমি কাঠের কাজ করি কি হয়, ছুটের মিস্ত্রি হয়। জামাল ভাই আমি ইট গাঁথা কাজ করি কি হয়, রাজমিস্ত্রি হয়। জামাল ভাই আমি মুরগি বিক্রি করি কি হয়, মুরগিওয়ালা হয়। জামাল ভাই আমি চা বিক্রি করি কি হয়, চাওয়ালা হয়। মনে রাখবে আমি আপনি কাপড় সেলাই করে করে দর্জি হয়ে গেলাম, আর একজন কাপড় সেলাই করে করে মানুষ মালেত্রা ফ্যাশন ডিজাইনার হয়ে গেল। আপনি আমি গাড়ি চালিয়ে চালিয়ে ড্রাইভারই হয়ে গেলাম, আর একজন গাড়ি চালিয়ে চালিয়ে ফর্মুলা ওয়ানে চান্স হয়ে গেল। আপনি আমি ইট গাঁথা কাজ করে করে আজকে রাজমিস্ত্রি হয়ে গেলাম, আর একজন ইট গাঁথা কাজ করে করে বড় প্রমোটার হয়ে গেল। আজকে আপনি আমি কাঠের কাজ করে করে ছুটের মিস্ত্রি রয়ে গেলাম, আরেকজন কাঠের কাজ করে করে ইন্টেরিয়ার ডেকোরেটর রয়ে গেল। আজকে আপনি আমি রান্নার কাজ করে করে বাবুর্চি রয়ে গেলাম, আরেকজন রান্নার কাজ করে করে মাস্টারটা স্যাম উপাধি হয়ে গেল। আজকে আপনি আমি মুরগি বিক্রি করে করে মুরগি ওয়ালাই হয়ে গেলাম, আরেকজন মুরগি বিক্রি করে করে কন্ট্রাক্ট এফসির মালিক হয়ে গেল। আজকে আপনি আমি চা বিক্রি করে করে চা ওয়ালাই হয়ে গেলাম, আরেকজন চা বিক্রি করে করে গুজরাটের নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল, ঠিক কি না? এই কথা বলে এই মিলছে কথা, যুক্তি ঠিক আছে? এবার ঘুরিয়ে দেন। হে রোজার না তরুণেরা, আজকে আমি আপনি নামাজ পড়ে পড়ে নামাজি রয়ে গেলাম, আর একজন নামাজ পড়ে পড়ে বড়বি আব্দুল কাদের জিলানি হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ, কসম খেয়ে নিচ্ছেন নাকি সুবহানাল্লাহ বলবেন না? তো জোরা হবে না সুবহানাল্লাহ। তরুণেরা আজকে আমি আপনি নামাজ পড়ে পড়ে নামাজি রয়ে গেলাম, আর একজন নামাজ পড়ে পড়ে আশরাফ আলী থানভি হয়ে গেল। আজকে আমি আপনি নামাজ পড়ে পড়ে নামাজি রয়ে গেলাম, আর একজন নামাজ পড়ে পড়ে খাজা বাবা গরিবে নামাজ হিন্দের কলি হয়ে গেল। বলেন না সকলে একসঙ্গে বলেন না আজকে আমি আপনি নামাজ পড়ে পড়ে নামাজি রয়ে গেলাম, আর একজন নামাজ পড়ে পড়ে ফুরফুরার পীর আবু বাকার নামাজ পড়ে পড়ে জামানার মোজার হয়ে গেল। তারা কেমন নামাজ পড়েছিল, কচামচ দুধ দিয়ে চা করলে দেশের প্রধানমন্ত্রী হওয়া যায়, কেমন কাপড় সেলাই করলে ফ্যাশন ডিজাইনার হয়ে যায়। ব্যবসা যখন করছেন, ভালো করে করছেন, তাহলে তো বড় হতে পারছে। আর যখন আপনি নামাজ পড়বেন, নামাজটাও যদি মন দিয়ে পড়েন, ওই নামাজ আপনাকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে। দাদা হুজুর পীর কেবলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহে, হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহে, ইনারা কি বেশি বেশি নামাজ পড়েছিল নাকি? বারো রাকাতের জায়গায় কি জোরে নামাজ, বারো রাকাতের জায়গায় কি কুড়ি রাকাত পড়েছিল? একই তো পড়েছিল। তাদের নামাজ কেমন ছিল? খুশু খুজুর সঙ্গে নামাজ করতে হবে, ইবাদত করতে হবে, তবে আপনি আমি আল্লাহ ওয়ালা হতে পারেন। চার ইমামের এক ইমাম, ইমামে আজম সাহাবা আবু তুফাইলের ওয়াজ শুনেছেন, আব্দুল্লাহ ইবনে আনাসের ওয়াজ শুনেছেন, সেই জন্যই তো তিনি চার ইমামের এক ইমাম হয়েছে। এই মাদ্রাসাটা কার মাদ্রাসা?
এই মাদ্রাসাটাকে ভালোবাসা কাকে ভালোবাসা? কথা বলেন, রসুলুল্লাহকে ভালোবাসা। যদি আপনি মনে করেন ওতে দেওবন্দি লোক আছে, আমরা যা বলি ফুরফুরার লোক, এটা কিন্তু আপনি গুমরা কাজ করলেন, আপনি ভুল কাজ করলেন। আপনি নিচতলার লোককে দেখবেন না, আপনি দাদা হুজুরকে দেখুন। কাকে দেখবেন, কাকে দেখবেন? আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি সামতা মাদ্রাসার ছাত্র, রহমান স্যারের ছাত্র, জিজ্ঞেস করে নেবে। আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া ছেড়ে আবার এখন ফুরফুরায় পড়ছি, একটাই দেওবন্দ আর ফুরফুরায় দুটো আকিদা একদম বারহাক আকিদা আছে। দাদা হুজুর কোনোদিন ফুরফুরার তবলিকের বিরুদ্ধে কথা বলেনি। আর যখন হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি, আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি, ইনারা যখন হায়াতে ছিলেন, ইনারা কখনো ফুরফুরার বিরুদ্ধে বলেননি। আপনারা আজিজুল হক কাসেমী সাহেবকে জিজ্ঞেস করতে পারেন, আপনারা গোড়ার দিকে ফলো করুন। হাজি এমদাদুল্লাহ মুয়াজ্জিন মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি কিয়াম করেছেন রসুলের নামে, আবার দাদা হুজুর পীর কাবলা ও তবলিককে সাপোর্ট করেছেন। যে যার একটা একটা দিক নিয়ে নিয়েছে, কাউকে খারাপ বলতে পারবেন না, কেউ কাউকে কাফের বলতে পারবেন না, আপনি নিজে কাফের হয়ে যাবেন। এরা একটা কোরআন প্রচারের, ইসলাম প্রচারের এরা একটা দিক নিয়ে নিয়েছে, ওরা একটা দিক নিয়ে নিয়েছে। আজকে আপনি মনে করছেন দেওবন্দ মাদ্রাসায় দেবো না, ফুরফুরা মাদ্রাসায় দেবো না, এই আকীদা থেকে দূরে থাকুন। আপনার আজকেই যদি মরে যান, আপনার চার দিনে সাত দিনে কত টাকা খরচা হবে বলুন তো? আপনি মনে করুন আপনার জীবনের একটা বড় সম্পদ আমি রসুলুল্লাহর ঘরে দেব। তবে এই কামরুল ভাইয়ের সঙ্গে আমি আছি, কামরুল ভাইয়ের সঙ্গে আমি আছি, আমি তো নিজে ফুরফুরা সিলসিলার লোক, আমি আছি। কেন? এখানে রসুলুল্লাহর কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, এখানে অন্য কোনো তো শেখানো হয় না। আপনারা বুঝতে পারছেন কথা? তাহলে আপনারা থাকবেন তো গ্রামবাসী, কথা বলেন, সাথে থাকবেন, আমার সাথে থাকবেন? কথা মাপ পাচ্ছি না কেন? এই মাদ্রাসা বড় হোক, এখানে হবে হেফজখানা, হবে খারেজি মাদ্রাসা, হবে এখানে ছেলেগুলো খারেজি পড়ে সরকারি সার্টিফিকেট পাবে অন্য মাদ্রাসার সঙ্গে জয়েন হয়ে। এগুলো আপনারা চান না? আপনাদের গ্রামের ডেভেলপমেন্ট হবে? কিরকম মহব্বত করেন নবীকে, কেমন ভালোবাসেন, কেমন ইমান আপনাদের! একটুখানি অন্তরটাকে নরম করুন না, দিলটাকে পাথর করুন না। 1 কোটি টাকা জমিয়েছেন, 1 লাখ টাকা জমিয়েছেন, 5 লাখ টাকা জমিয়েছেন, ওই টাকা আপনার সঙ্গে সঙ্গে ধুলিস্যাৎ হয়ে যাবে। জানেন আল্লাহ যে আজকে ভালো আছেন, কালকে যদি বলে ডাক্তার ক্যান্সার আছে, আপনাকে সব টাকা শেষ করে দিতে হবে। মুম্বাই ক্যান্সার হাসপাতালে এক ব্যক্তি যার নাম হিল্টন, সে এত টাকা অ্যাটার্জি করে নিয়েছে, ডাক্তারদের কাছে বলছে, ডাক্তারবাবু আপনি আমার রোগটা ভালো করে দিন, এতে কয়েক কোটি টাকা আছে, আরো আমার অর্থ সম্পদ যা আছে সব আপনার নামে লিখে দেবো, আপনি আমার ক্যান্সারটা ভালো করে দিন। ডক্টর বাবুরা তার ক্যান্সারটাকে পরীক্ষা করে বায়োপসি চেক করে দেখলেন, এই ক্যান্সারটা লাস্ট স্টেজে পৌঁছে গেছে, শেষ স্টেজে। এর ক্যান্সারটা কি করে আমি ভালো করব, এর ক্যান্সারটা কি করে আমি ভালো করব? ডাক্তারও বললেন, এক্সট্রিমলি সরি, আমি আপনার ক্যান্সার ভালো করতে পারলাম না, দয়া করে আপনি যান। সেই তখন ওই টাকা পয়সাগুলো নিয়ে হিল্টন বাবু টাকাগুলো রোডেতে ছড়াচ্ছে, এই টাকার কোনো দাম নেই, শুধু 2000 টাকার ব্যান্ডে ছড়াচ্ছে, আর বলছে এই টাকার কোনো দাম নেই, যে আমার জীবন বাঁচাতে পারেন, এই টাকা পয়সা অর্থ সম্পদ রেখে দিতে পারবো। তখন এইভাবে ছড়াতে ছড়াতে পুলিশ এসে অ্যারেস্ট করলো। ভাই আমার দোস্ত আমার, তাহলে কি বুঝলেন, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো দাম নেই, আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই, আজকে আপনি নবীর মহাব্বতে দিবেন, আল্লাহ আপনার অর্থ সম্পদকে বাড়িয়ে দেবেন সকালে বলে ইনশাআল্লাহ। আসল হুকুম অর্থ হয়ে গেছে দুটো শ্রেণীতে, কিরকম জানেন তো? এক শ্রেণীর মানুষ তারা বুঝে নিয়েছে যে মাদ্রাসায় পড়া মানে আমার জীবন ভবিষ্যৎ অন্ধকার, আমার ছেলেকে ডাক্তার মাস্টার করতে হবে, মাদ্রাসা বেকার, আমাকে স্কুলে যেতে হবে, এটা এক শ্রেণীর মানুষ। তাই শুনছেন, এটা এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা চিন্তা ভাবনা করে নিয়েছে যে মাদ্রাসা মসজিদে এখানেই পড়াতে হবে, বাকি স্কুলে যাওয়া এটা বেকার, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার এইসব বেকার। দুজনেই ভুলের মধ্যে আছে, কথা বুঝছেন? দুজনেই ভুলের মধ্যে আছে, যে মনে করছে মাদ্রাসাটাই সব থেকে ভালো আর স্কুল কলেজ বেকার, সেও ভুলে আছে। আর যে মনে করছেন স্কুল কলেজ এটাই বেস্ট আর মাদ্রাসা মাহফিল এগুলো বেকার, সেও ভুলের মধ্যে আছে। এই কথা শুনছেন? তাহলে দুজনেই ভুলের মধ্যে আছে, দুজনকেই ভুলের উর্দ্ধে হতে হবে। কি? আপনার ছেলেকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করবেন, সঙ্গে তার মধ্যে দিনের এলেমটা দিতে হবে, না হলে ওই ছেলে কিন্তু আপনাকে আর ভাত দেবে না। দিনের এলেমটা যদি আপনার তার পেটে যায়, অবশ্যই সেই ছেলে আপনার অনেক বড় হবে, বাপকে সম্মান করবে, মাকে সম্মান করবে, মা বাপ ইন্তেকালের পর অক্ষর রব্বে হাম হুমা কামা রব্বে ইয়ানি সাগিরা বলবে। ভাই আমার দোস্ত আমার, শুনছেন কথা?
তাহলে দুজনকেই ফিরে আসতে হবে। যারা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে তাদেরকেও চিন্তা নিতে হবে আমার ছেলেকে আলেম হাফেজ করতে হবে, আবার যারা আলেম হাফেজ হচ্ছেন তাদেরকেও চিন্তা করতে হবে আমার ছেলেকে মাস্টার ডাক্তার হতে হবে। মরণের আগে সকলকে পরিবর্তন হতে হবে। অন্তরে মোহর মারা হয়ে গেছে আমাদের, অন্তরে মোহর মারা হয়ে গেছে, কোনোভাবেই আমরা সুধরাবো না, পরিবর্তন হবো না। হ্যাঁ, এই মুসলমান না মরলে সুজা হবে না, এই শুনছেন, মুসলমান না মরলে সুজা হবে না। দুই বন্ধু, এই গল্পটা শুনেন, গল্পে সেই সুজা হবে মুসলমান মরণের পরে হবে। এরা সুজা হবে কখন, যখন হাসপাতালে ভর্তি হয়ে যাবে, ছেলে পুলে সব রয়েছে পানি ঢুকবে না, সেই আমার জায়গায় ছবিগুলো দিয়ে ধরে একশত মাদ্রাসা আগে দিবে, তখন বলবে যে ভাই আগে থেকে দেন, জোয়ানি বয়সের হালাতের ইবাদত আল্লাহ কবুল করবে, বেশি বেশি কবুল করবে। ছেলে পুলেরা দেখবেন রেখে চলে যাবেন জায়গা জমি অর্থ সম্পদ, আপনি মরে যাওয়ার পর তারা আয়েস করবে, আর আপনি যদি একটু জমি দিয়ে যান মাদ্রাসায়, এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন নাই তুমি রাগ করবেন না, মরতে সবাইকে হবে। পবিত্র কোরআনের দলিল, কোরআন শরীফের পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 9, আয়াত নম্বর 185, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আলিয়া, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ চাখতে হবে। এ কথা বলেও আল্লাহ ক্ষান্ত হয়নি, আল্লাহ আবার জানিয়েছেন পবিত্র কোরআন পারা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 9, লাইন নম্বর 9, আয়াত নম্বর 78, সূরা নম্বর 4, সূরার নাম সূরা নিসা, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যিদা, যদি তোমরা সিন্ধুকের মধ্যে থাকো, কাঁচের ঘরের মধ্যে থাকো, আইসিয়েতেও থাকো, সেখানেও আজরাইল যে তোমাদের জান দহন করবে। মরতে হবে, কিয়ামত হবে, মরতে হবে, কিয়ামত হবে, বিচার হবে, সেদিন চুলচিরা বিচার হবে। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কার কাছে হাত পাতবেন, সেই দিন কোনো রেহাই থাকবে না, কোনো অজুহাত চলবে না। কিয়ামতের ময়দানে আপনি যদি বলেন আল্লাহ আমি তো বড় ইঞ্জিনিয়ার ছিলাম, আমার তো নামাজ পড়ার টাইম হয়নি, আমার কোরআন পড়ার টাইম হয়নি, আল্লাহ তখন খুররম জাহমুরাদকে তুলে দেখাবে। চিনেন আপনার এক অচিরা কথা বলছি কেন, আল্লাহ খুররম জাহমুরাদকে তুলে দেখাবে। খুররম জাহমুরাদকে চিনেন, খুররম জাহমুরাদ যিনি হলেন বর্তমান কাবা ঘরের ডিজাইনার, 1932 সালে জন্ম, পাকিস্তানে বাড়ি, কত বড় ইঞ্জিনিয়ার হলে কাবা ঘরের এত সুন্দর ডিজাইন বানানো যায়, কত বড় ইঞ্জিনিয়ার হলে। আল্লাহ তখন খুররম জাহমুরাদকে তুলে দেখাবে, দেখো তুমি কি আর থেকে বড় ইঞ্জিনিয়ার। আপনি যদি বলেন আল্লাহ আমি তো ডাক্তার ছিলাম, আমার কোরআন পড়ার টাইম হয়নি, আমার নামাজ পড়ার টাইম হয়নি, আমার হাদিস পড়ার টাইম হয়নি, আমি কি করে নামাজ ইজা পড়বো, আমি তো পেশেন্ট নিয়ে ব্যস্ত ছিলাম, আমি হাসপাতাল রুগী দেখতে ব্যস্ত ছিলাম, আল্লাহ বলবে এই ডাক্তার বাবু তুমি কত বড় ডাক্তার ছিলে। ডক্টর জাকির নায়েককে তুলে দেখাবে, চিনেন ডক্টর জাকির নায়েককে আপনারা, বোম্বাইয়ে 1965 সালে জন্ম, যে ডক্টর জাকির নায়েক কোরআনের প্রচার করে, হাদিসের প্রচার করে, হাজার হাজার মানুষকে ইসলামের কলমা পড়ায়, তাকে তুলে দেখাবে, দেখো ইয়ে তো ইসলামের বাণী প্রচার করে, এর থেকে নাকি তুমি বড় ডাক্তার ছিলে। আপনি বলবেন আমি তো বড় বৈজ্ঞানিক ছিলাম, আল্লাহ বলবে কত বড় বৈজ্ঞানিক ছিলিস রে। হ্যাঁ, এপিজে আবুল কালামকে তুলে দেখাবে, ছিলেন 1931 সালে জন্ম, ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পরমাণু বোমা আবিষ্কার করেছেন। এপিজে আবুল কালামকে তুলে বলবে দেখো তোমার থেকে অনেক বড় বৈজ্ঞানিক ছিল, অনেক বড়, কত বড় বৈজ্ঞানিক দেখাচ্ছ তুমি। হ্যাঁ, সে কোরআন পড়ার সময় পেলো, হাদিস পড়ার সময় পেলো, তুমি পাও না। হ্যাঁ, আপনি বলবেন আমি তো হিন্দু ছিলাম, হিন্দু বললেও ছাড় নেই, আল্লাহ বলবে দেখো তুমি হিন্দু মহান দেখাচ্ছ। শ্রী গিরিশচন্দ্র সেনকে তুলে দেখাবে, 1835 সালে জন্ম, বাংলাদেশের নরসিংহা গ্রামে। শ্রী গিরিশচন্দ্র সেনকে ছিলেন যিনি বাংলায় কোরআন অনুবাদ করেছিলেন, কোনো মৌলী সাহেব পিসাব করতে পারেনি, বাংলায় অনুবাদ করেছিলেন, কত বড় জ্ঞান তার, 42 মতন বাংলায় বই লিখেছিলেন ইসলামের পক্ষে। ভাই আমার দোস্ত আপনাকে তখন করুন জাহমুরাদকে তুলে দেখাবে, আপনি কার কাছে যাবেন, কোথায় যাবে, কোনো অজুহাত চলবে না, কোনো এক্সকিউজ, নো এক্সকিউজ, কোনো অজুহাত চলবে না, কিয়ামত হবে, মরণ হবে। পবিত্র কোরআনের দলিল, কোরআন শরীফের পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 8, আয়াত নম্বর 34, সূরা নম্বর 7, সূরা নাম সূরা আরাফ, ফাইযা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, মরণের টাইম হয়ে গেল না, আপনি আগে এক পা যেতে পারবেন না, পিছনে এক পা যেতে পারবেন, ওই অবস্থায় আপনার জান কবজ হয়ে যাবে। কি বলছেন, হ্যাঁ কোনো অজুহাত চলবে না, এখনই সুধরে যা, এখনই পরিবর্তন হয়ে যা,
বান্দা নিজে যদি পরিবর্তন না হয়, আল্লাহ পরিবর্তন করে না, কোনো মৌলী সাহেব এসে পরিবর্তন করাতে পারবে না। আমি তো দূরের কথা, পুরপুরার পিসাহেব এলো, দেওবন্দ থেকে আলেম দিলে, মক্কা থেকে আলেম দিলে, আপনাদেরকে পরিবর্তন করতে পারবে না। নিজের মন চাই, নিজেকে পরিবর্তন হতে হবে পবিত্র কোরআনের দরে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, কোরআন শরীফের পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 9, লাইন নম্বর 10, আয়াত নম্বর 11, সূরা নম্বর 13, সূরার নাম সূরা রাদ, আবার আপনাদেরকেও বলছি, তবলিগ জামাত আপনাদের মসজিদে আসলে যদি কোনোদিন তাড়ান, খবর আছে আপনারা খেদমত করবেন, এক হতে হবে, আপনাদেরকে গোমরামে ছাড়তে হবে আর আপনাদেরকে গোমরামে ছাড়তে হবে, এক হতে হবে, আপনারাও সবাই তবলিগের সাথে সাথ দিবেন, আর তবলিগ ভাইরাও আপনারা কিয়াম করবেন, করবেন এই সাথীরা তবলিগ এলে সাথে যাবেন, আপনার তাদের সঙ্গে তালিম নেবেন। তারা তো গীতার কথা বলেনি, তারা স্কুলের কোনো বইয়ের কথা বলেনি, তারা কোরআনের কথা বলে, তাদের কাছেও আপনারা যাবেন। এখন এটা তো বিরাট নয়, এটা শূন্যতে সাহাবা, করলে সব আছে, না করলে কোনো গুণা নেই। আপনার ভালো না লাগে এখানেই বসে থাকুন, কেউ অপমান করবেন না, কেউ কিছু বলবেন না, আমরা করব, কারণ আমি অরিজিনাল তবলিক, আমি অরিজিনাল হুরহুরা। আসুন গোমরাও ভাঙতে হবে, এরা যেমন ক্যাম্প করছে, যদি কোনোদিন খবর পেয়েছি তবলিক যা দাঁড়িয়েছেন আপনারা, তাহলে খবর আছে, একতা থাকবে, কোন পিনগর ফুরফুরা দেখা দরকার নেই, আপনারা আপনাদের গ্রামে এক থাকবেন, ঠিক কিনা? তাই থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন, সবাই মাদ্রাসায় চালা দিবেন, সবাই মিলে একে মাদ্রাসা চালান, এটা আপনার গ্রামের মাদ্রাসা। পুলি বুঝিনি, ফুরফুরা বুঝিনি, আপনাদেরকে এক হতে হবে, ওই জন্য আমি আজকে ক্যাম্প করলাম, মজা নেবেন না, আজকে ক্যাম্প করিয়েছি, সব ফুল ব্যবহার। আবার আপনাদেরকে বলছি, আপনারাও তবলিগ এলে সম্মানের সঙ্গে খেতে দেবেন, সম্মানের সঙ্গে তাদেরকে থাকতে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনার তিন দিন আপনি চিল্লাই যেতে পারবেন না, তাদের সঙ্গে একদিন টাইম দেবেন, মসজিদে আসরের নামাজের পর বসতে বলে বসবেন, কুরআন হাদিসের কথা শুনবেন, আপনি কাউকে দেখবেন না, মহব্বতের সঙ্গে অন্তঃস্থল থেকে কে এসে চুলকাবে কারোর কথা শুনবেন না। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সমাধানে শুন, সমাধানে শুন, শান্তি চান। ওইসব কেউ চুলকে দিয়ে চলে গেল, ক্যাম্প করবি নি, কেউ চুলকে দিয়ে চলে গেল, গভীর ঢুকতে দিবি নি, অনেক অনেক রকম বুঝাবে, আপনারা আপনাদের গ্রাম ঠিক রাখবেন, কেউ ফেতনা ঢুকাতে পারবে না। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সকলে আমার সঙ্গে তওবা করেন, আমি গুনাহগার তওবা করছি, আমার সঙ্গে সকলে তওবা করেন, তাওবাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আলামু বিহি, আস্তাগফিরুকা লিমা লা আলামু বিহি, তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি والشركي والكذري والغيبتي والبدعاتي والنميماتي والفواهيسي والبهتا كلها وأسلمت وأمنت وأقول لا إله إلا الله محمد رسول الله باي شكرا هات كل من ترى قرد الانتو باتي سنتو انتو سكين شكرا آخر دعا هابي هات كل من باي ماك دوستاما اكتا قطع بولتي باي ماك بولتي جمال باي এই রকম আমাদেরকে মসজিদ থেকে মারতে মারতে বের করেছে, অত বড় দুঃখ লাগে বলেন? তারা কি করতে এসেছে, ঘর ছেড়ে নিজের বিবি বাল বাচ্চা ছেড়ে পুটলা পুটলি নিয়ে কি করতে এসেছে, তারা রসুলুল্লাহর দিনের প্রচার করতে এসেছে, তাদেরকে আপনি মারছেন, কি লজ্জা আপনাদের, মূর্তি পূজা করছে তাদেরকে কিছু বলছেন না, সেই মহফিলে যাচ্ছেন, আর একটা নবীর প্রচার করতে এসেছে, ইসলামের প্রচার, তাদেরকে মারছেন, ছি, আবার আপনারা কিয়াম করছে বলে আবার তাদেরকে আপনারা বলবেন এরা বিদাতি, এরা এটা অমুক তমুক, এগুলো কেন? তবলি কুরফুরার মধ্যে দ্বন্দ্ব থাকবে, কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা এক হতে চাই সকলে, বলেন ইনশাআল্লাহ, নারী হবে, নারী হবে, সকলে হাত তুলে আখেরে দোয়া হবে, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
জীবনা জিন্দগির গুনাগুলিকে মাফ করে দিন আল্লাহ। আমাদের অনেকের আব্বা নাই, আম্মা নাই, দাদু নাই, দাদি নাই, আমাদের দাদু দাদি নানা নানির নাজাতে রসিবা করে দে। আয় আমার মনে পড়বে গার বিনিয়া জন্মা চলে গেছে মায়ের ভালোবাসা মায়ের মহব্বত সে ছাড়া আর কেউ বুঝতে পারে না আল্লাহ। যার বাপ চলে গেছে বাপের ভালোবাসা বাপের মহব্বত সে ছাড়া আর কেউ বুঝতে পারে না আল্লাহ। আয় আমার মোলা পরবাদে গার বিনিয়াজ খাস করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন। মায়ের জানে কত রহম কত দয়া দিয়েছ আল্লাহ। ছেলে দিল্লি মুম্বাই আহমেদাবাদে কাজ করতে চলে গেছে, হঠাৎ করে খবর চলে গেল বাবা ছেলে তাড়াতাড়ি করে ফ্লাইট করে বাড়ি চলে আয়। ছেলে আর থাকতে না পেরে ফ্লাইটে করে দমদমি এয়ারপোর্টের কাছে নেমে রাখে। মামারা চাস্ত ভাইরা মারুতি গাড়ি নিয়েছে হাজির হয়ে গেছে আল্লাহ। ছেলে যখন এয়ারপোর্টের গেট থেকে বেরিয়েছে মামা কলিজা পাজা করে জড়িয়ে ধরে বলে ভাগনা রে বাড়ি চতর মায়ের খুব শরীর কাড়া। ভাগনা বার বার জিজ্ঞাসা করে মামা গো কি হয়েছে আমার মায়ের, বলো না বলো না তো তাড়াতাড়ি করে কেন ডাকে। আয় আমার মনে পড়বার জেগার বেরিয়েছে ছেলেটা মারতে এসে বসে বসে মামাকে পকেট থেকে একটা দুভরি সোনার হার বের করে বলে মামা গো দেখো দেখো আমি মুম্বাইয়ে দু মাস আগে গিয়েছিলাম মায়ের জন্য একটা ছোট্ট সোনার হার করেছি দুভরি ওজনে, আজকে গিয়ে মায়ের গলায় পরিয়ে দেব। মামা টুকরে কেঁদে উঠেছে এমন সময় বাড়ি তাই যখন মারুতিটায় ধরাধীর হয়ে গেল দেখতে পাওয়া যায় সবাই মাথায় টুপি দিয়ে ঘোরাঘুরি করে। ছেলের কানে আওয়াজ আসতে লেগে গেছে খালা কাঁধে মায়ের নাম ধরে ধরে, ফুপা কাঁধে মায়ের নাম ধরে ধরে, চাচি আমার কাঁধে মায়ের নাম ধরে ধরে ছেলে বুঝতে পেরে গেছে আহারে আর আমার মা নাই। একবার চাচি এসে সান্ত্বনা দেয়, একবার খালা এসে সান্ত্বনা দেয়, আজ থেকে আমাকে মা বলে ডাকবি। ছেলে বুঝতে পেরেছি জনম দুঃখিনী মা ছাড়া আর কাউকে মা বলে সাদ মিটানো যাবে না। আয় আমার মনে পড়বে গার বিনিয়াজ মায়ের জানে কি দয়া দিয়েছো কি মায়া দিয়েছো, আমি নিজে তো প্রমাণ আছি আল্লাহ। আমি যখন রাত বারোটা একটা দুটো সময় বাড়িতে ওয়াজ করে ফিরে যাই বাড়ির দরজায় আমার যখন গাড়ির লাইটটা পড়ে সঙ্গে সঙ্গে মা জননী দরজাখানা খুলে দিয়ে বলে বাবা ছেলে রে ভালো আছিস তো বাবা। আমি বললাম মা গো এই গভীর রাত্রিতে বারোটা একটা বাজে তুমি কি ঘুমাওনি মা। জনম দুঃখিনী মা উত্তর দিয়ে বলে বাবা ছেলে রে এই রাতের বেলা বারোটার পরে যদি দুনিয়ার কোন মায়ের কলিজার টুকরারা বাড়ির বাইরে ঘোরাঘুরি করে দুনিয়ার কোন মা ঘুমাতে পারে না। আয় আল্লাহ সেই মাকে তুমি ক্ষমা করে দাও, সেই বাপ যে বাপ আমাদের জন্য নিজে না খেয়ে দিন রাত কলকাতা দিল্লি বোম্বাই পড়ে আছে
শুধু ছেলে টিউশনের লাইনে যাবে, ভালো ভালো জামা কাপড় পরাবে, ভালো মন্দ খাওয়াবে, এই জন্য রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে আল্লাহ সেই বাপ মাকে তুমি ক্ষমা করে দাও। আয়াবার মোলা পরওয়াতে গড় মিনিয়া জামাল, আল্লাহ আজকে আমার কামরুল ভাই মাহফিলটা করেছে, রক্তদান শিবির করেছে, একটা সম্প্রীতি সমাবেশ করেছে, আল্লাহ আজকে বড় সম্প্রীতি দেখালাম, পাবলিক ফুলপুরা সবাইকে আম করেছি, আল্লাহ আল্লাহ এটাকে হাসির খোরাক করে দেবেন না, আমার নিয়ত আলাদা ছিল, সবাইকে এক করে যাব এই গ্রামের, আল্লাহ এই গ্রামের সবাইকে তুমি এক বানিয়ে দাও, সবার মধ্যে তুমি মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আয় আমার মোলা পরওয়াতে গড় মিনিয়া, এই নবীর মাদ্রাসা একজন করতে গেলে পাঁচজন বাধা দেয়, একজন করলে পাঁচজন চিমটি কাটে, আল্লাহ আয় আল্লাহ আমার কামরুল ভাই বড় মেহনত করে দিল্লি মুম্বাই আমেদাবাদ দেখে এ তিন ছেলেদের জন্য আহারে বড় কষ্ট করে মাদ্রাসা বানিয়েছে, এই ছেলেগুলোকে তুমি মানুষ করে দাও আল্লাহ, আয় আল্লাহ একটা যোগ্য আলেম পেয়েছে, আলেমের হনমতি বুদ্ধি আপনি দেন, আয় আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন আল্লাহ, আয় আল্লাহ এই গ্রামের মানুষের ভালোবাসা এই মাদ্রাসায় গিয়ে দিন আল্লাহ, এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন আল্লাহ, আয় আল্লাহ এখানে পরাবলীর মেলা আছে, যাদের বাপ নেই মা নেই বেহায়া বেয়া এ তিন হয়ে মনাছে, আপনার দরবারে হাত তুলে চললা তাদের ওসিলায় আপনি কবুল করে নিন, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নিন, যেমন আপনি দারুল উলুমকে কবুল করে নিয়েছেন, মিসরের জামিয়া আজহারকে কবুল করে নিয়েছেন, পুরপুরার টাইটেল মাদ্রাসাকে কবুল করে নিয়েছেন, পুরীপুকুর জামপুকুরকে কবুল করে নিয়েছেন, সেই রকম আপনি এই মাদ্রাসাকেও কবুল করে নিয়ে আল্লাহ, আল্লাহ কমিটি লোকের মনে নিষ্ক্রিয়া বানিয়ে দিন, দুশ্মনদেরকে আপনি শেষ করে দিন, নাহলে তাদেরকে হিদায়াত দান করুন, মাদ্রাসার উন্নতি করার তৌফিক দান করুন। যারা দান করলো 10,000, 5,000, 3,000, 2,000 অনেকে অনেক দান করেছে, আল্লাহ সকলে নিয়ত করেছে মনে মনে 100 টাকা করে দেবে, আল্লাহ সকলের নিয়তকে আল্লাহ কবুল করে নি, আল্লাহ মাদ্রাসাকে তাবত পর্যন্ত জারি রাখুন, আল্লাহ মাদ্রাসার উন্নতি আপনি দেন, চারিদিক থেকে আল্লাহ জাকাতে দানের টাকা আপনি জুগিয়ে দেন, আল্লাহ এদেরকে সৎ বুদ্ধি দেন, এরাও যেন দিনে খিদমত করতে পারে, তৌফিক দান করুন আল্লাহ। আমরা যারা কন্যাদায় অবস্থা কিছু পাত্র দেখে পাসপোর্ট করে দিই, আল্লাহ যারা রোগ প্রস্তাকে রোগ বেশি বাদান করুন, আমার মনে যারা আমরা কবুল করে নেন, যে পথে চলিলে পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়, আমাদিগের নবী তুমি প্যারা তোমার, সে দাওয়াত চায় আল্লাহ হাসরে আপনার, আল্লাহ কবুল করে আল্লাহ ফিরাইয়া দেবেন না গো, আল্লাহ ঘুরাইয়া দেবেন না আল্লাহ, যাকে পছন্দ করেন তার ওসিলাই কবুল করে নিন আল্লাহ, ওই আওরিয়া বল শুধুদের ওসিলাই কবুল করে নিন আল্লাহ, তাও যদি কবুল না হয় মদিনায় তুমি ফিরে জমি এসে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দিনা করে কবুল করে নিন আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আল্লাহ সবাই হাত না দিয়ে বাড়ি চলে যাবে, এ মাদ্রাসার কি হবে।
মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আল্লাহ আমিও কিছুদিনের খেদমত করি, আমাকেও কবুল করে নিন, জুবান থেকে হওয়ার কথা বলার তৌফিক দান করে নিন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, সকলকে ইমানদার করে মত দেবেন। আল্লাহ কবুল করে কবুল করে মনের কামনা খানাই কাবা না দেখিয়ে মত দেবেন না। রব্বুল ইজ্জাত আলহামদুলিল্লাহ আমিন 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 সুমান বাকুলা মোহাম্মদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।